Welcome to my sweet life with Ruhi. আমরা চলে আসলাম একটা বাড়ি দেখতে, নতুন একটা বাড়ি নিব আমাদের জন্য। কিন্তু এটা সব উল্টো ছিল। হ্যাঁ, কেন? তো বাড়িটা নিতে গেলে প্রথমে এখানে রিসেপশনে একটু আমরা টিকিট নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, বাড়ি দেখতে আবার টিকিট লাগে? হ্যাঁ, কত কত বাড়িতে লাগে। ও, আবার 130 টাকা করে পার হেড। কিন্তু এই বাড়িটা দেখতে পাবো আমরা শুধুমাত্র 30 আর 40 মিনিটস। তো রুহি ঢুকতেই এখানে আকাশের ছাদ থেকে চলাফেরা করছে, আর নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে মেন গেট, এখান থেকে আমরা ঢুকবো। তো নিচে আয় মাম্মা। আরে, আমরা ঘরের মধ্যে ঢুকবো তো, চল। আরে, দাঁড়াও, তোমায় দেখাচ্ছি ঘরটাও। কি আছে ঘরে? আরে চলো দেখাই। চল চল, দেখি তাহলে। দরজাটা খোল, দাঁড়া, তোর পাপা আগে ফোনটা পকেটে ঢোকা, তারপরে না। তো এই যে আমরা ঘরের মধ্যে ঢুকতেই, ও মা, ছাদে কেন, নিচে আয়। না, এই বাড়িটাই পুরো উল্টো। এ বাবা, এই তো, কিভাবে কি করব? আরে, সোফায় বসবো কি করে মাম্মা? হ্যাঁ, ওটাই তো, এটা ইউজ করার জন্য না, এটা শুধু দেখার জন্য। ও, আরে ফোনটা পড়ে যাচ্ছে না তো, উল্টে আছে, আর টিভিটাও উল্টো, দেখবোটা কি করে? সোফায় তো বসতেই পাচ্ছি না। ঠিক আছে, ছাড়, আমরা দেখি বেডরুমটা কেমন আছে পাশে, চল দেখি। তার আগে দেখি তো ড্রেসিং টেবিলটা কেমন, আর এখানে কিডস রুমও আছে, সেটাই বা কেমন, চল একটু দেখি। ওই সোফাটাতেও বসতে পারলাম না, ধুর, পাটা ব্যথা হয়ে গেছে, একটু বসবো ভাবলাম, আর ল্যাম্পটাও উল্টো হয়ে আছে। আরে, পড়ে যাচ্ছে না কেন? ল্যাম্পটা পড়ে না, কারণ দাঁড়িয়ে আছে। এই যে ড্রেসিং টেবিল, ওফ, একটু দেখি মুখটা কেমন লাগছে, একটু সাজুগুজুও করে নিই, অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো, সব মেকআপ একদম সব গেটে গেছে। হ্যাঁ, এই বাবা, এই যে দেখুন, আপনাদের সঙ্গেও দেখাই, ড্রেসিং টেবিলটা কেমন উল্টো, কিছুই করতে পারছি না। তো বেডরুমটা একটু দেখে নিই এরপরে। এই তো বেড, আরে আরে আরে, শোবো কি করে বেডে, বেডটা ওপরে কেন? হ্যাঁ, এটাই তো। তাহলে ওপরে গিয়ে শুতে হবে নাকি? না, আমরা উপরে, বেড তো নিচে। ও, আর আমরা এই বেডের বেডটাকে মাথায় নিয়ে কেমন করে হাঁটলাম সেটা দেখতে হলে আমাদের শর্টস ভিডিওগুলো দেখবেন। আর এই যে চলে এসেছি কিচেনে, তো কিচেনে রুহি একটু হাত ধুয়ে নিচ্ছিল, তারপরে জল পিপাসা পেয়েছে মাম্মা? হ্যাঁ, দেখ তো ফ্রিজে জল আছে কিনা। ঠিক আছে। আরে, ফ্রিজটা তো উল্টো ছাদ থেকে না। দেখি জামা কাপড় গুলো নোংরা হয়েছে, একটু কাঁচা কেচি করে নিই জামা কাপড় গুলো। কিন্তু কোমরটাও তো দেখছি উল্টে আছে, তাহলে ওয়াশরুমটা ইউজ করবো কিভাবে, কি জানি কিছুই তো বুঝতে পাচ্ছি না, তাই বাইরে যাই চল। আরে, ওরা কোরিয়ান না, ওদের পেছনে ঘুরে বেড়াস না, ওরা নাগাল্যান্ডে। আবার সাজুগুজু করতে গেছিস? ও, তো এইটা ছিল আমাদের কাছেই, অনেক দিন ধরে রুহি বায়না করছিল এখানে আসা। আরে, এই যে বাবা ফোন ধরছে, কিন্তু আমাদের আশাই হয়ে উঠছিল না। আর এই জায়গাটার নাম হচ্ছে আপসাইড ডাউন, এটা কিন্তু একেবারে চিনার পার্কে যে নপাড়া আছে, নপাড়া দেখবেন অ্যাপোলো ক্লিনিক, সেই অ্যাপোলো ক্লিনিকের অপোজিটে। তো আপনারাও চাইলে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন, আর বেশ মজায় কাটবে 30-40 মিনিট, আর বেশি থাকতে পারলে এক্সট্রা চার্জ লাগবে। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লেগেছে, আর নতুন আসলে আমাদের চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের প্রোফাইলটাকেও, ফেসবুক প্রোফাইলটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। তো আজকেই বাড়িতে থেকে যাওয়া যাক, টাটা, বাই। এবার আমরা এই বাড়ি থেকে যাচ্ছি, আবার পরে থাকতে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই, ভালো থাকবে সবাই।